আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটু সতর্ক থাকা ভালো ঘরেও, কারণ অবস্থা খুবই খারাপ, সবারই ঠান্ডা জ্বর, জানি না কেন। হয়তোবা সে অন ফ্রিজের প্রচুর মাছ ছিল, সে মাছগুলো একদিনে সব পুড়ছে। 5 কেজি চিংড়ি মাছ, বাইম মাছ, এগুলোর সব চান্দা মাছ আমি না করছিলাম, তারপরও সে এগুলো কুটছে। এই কুটার পর থেকে পরের দিন থেকে তার এই অবস্থা। তবু তাছাড়া দেখেন, যারা বলেন যে মুক্তি কোনো কাজ করে না, খায় দে কাজ, আপনাদেরকে একটা দেখে দেখাই দিন। এই সময় ঘরের অবস্থা দেখেন, ভাবতে পারবেন? এই আছে দেখেন, একদিন খালি মুক্তি অসুস্থ অবস্থা দেখেন, পয়রা দিছে শত শত ভাবে এলো মেলো। দেখেন মেয়েদের দিয়ে কোন দিন কাজ করায় নাই, তারা কাজ করতে পারে না, বললেও পারে না। কি একটা হালে পড়ে রয়েছে দেখেন, যেখানে সেখানে কাপড় চুপুর এলোমেলো। বাজার এনে দিয়েছিলাম, সেখানেই ফালানো রয়েছে। ওই দেখেন ওখানেই ফালানো রয়েছে, তো নষ্ট হয়ে যাবো গা সব অবস্থা। খালি দেখেন আপনারা যারা বলেন মুক্তি কোনো কাজ নাই, এই কি কোনো ঘর বলেন? তো আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গেছে অনেকটা ভালো আছি। আসলে কি যারা বলেন খেতে কাজ নাই, হয়তো আজকে ব্লগ থেকে বুঝতে পারবেন যে 2 দিন ঘরে কাজ করতে পারি নাই। একদিন 2 দিন করে, তাতে আমার ঘরটার এই অবস্থা। এই যে বড় বড় মেয়েগুলো, ওরা কোনো কাজ করে না, বুঝছেন? আর আমি যদি কাজ না করতাম তাহলে ঘরটার কি অবস্থা হইতো বলেন? শোনো, আমার বাপ যদি থাকতো না তো তোমার ঠিকই দেখতো, কি করতো? এরকম বসে বসে মোবাইল টিপা দিত। আসলে এটা ভুল, আমাদের অনেক খেয়ে কাজ আছে, পুরো ঘরটা পুরো পরিবারটা হ্যান্ডেল করতে হয়, আর এরকম নোংরামি থাকে না কিন্তু, ঠিক না? অসুস্থ দেখে রয়েছে, আর আমাদের এগুলো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয় যেহেতু একটা পরিবার। আরেকটা সুখবর, আমি কিন্তু আগের চেয়ে অনেকটা ভালো সুস্থ, আলহামদুলিল্লাহ। আর সুস্থ হয়েই কিন্তু আপনার ভাইয়াকে বলতেছি, যাও বাজার করে নিয়ে আসো, রান্না করবো। কয়েকদিন ধরে কারো খাবার সেরকম হচ্ছে না, এরা কি রান্না করতেছে কি খাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, রান্না বান্না করি, শেয়ার করি। আর যারা আমার জন্য দোয়া করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করেছে। আর যারা আমাকে বরদোয়া করেছেন, গালি দিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের ওই গালিগুলোই আমার দোয়া হয়ে কাজে লেগেছে। যাই হোক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। যা করেন, গালি দেন, যাই বলেন না কেন, পাশে তো আছেন বলেন। সবাই ভালো থাকবেন। আর নাস্তা করলাম সকাল সকালে, রান্না করতে পারিনি সকালে, তেমন ভালো ছিলাম না, তো সবাই রুটি এনে খেয়েছে, আমরা সবাই নাস্তা করলাম। তোমার ডিম হচ্ছে? আমার ডিম হচ্ছে না। এদিকে ডিম সিদ্ধ দিয়েছে। আর ঘরের যে অবস্থা, যদি আজকে আমি ক্লিন করতে পারবো না, কারণ থাক আমরা মিলে করবো না, থাক আমি সাথে দিই। বলতেছেন যে করোনা, না করোনা হয় নাই, এটা হচ্ছে মূলত আমি অনেকগুলো মাস স্কুল ও কলেজের জন্য বাইরে গিয়েছিলাম, ওইখান থেকে এসে মানে হঠাৎ করে ফ্রেশ না হয়ে আমার উচিত ছিল বাইরে থেকে এসে গোসল করাটা, যাই হোক তো না করে আমি অনেকগুলো মাস কুটেছিলাম, তো মাছগুলো ছিল আমার ফ্রিজের, ওই ঠান্ডা মাছগুলো থেকে আমার ঠান্ডা লেগে গেছে, কিন্তু করোনা না, তো ঠান্ডা যেহেতু লেগে গেছে সেই কারণে একটু ভোগান্বিত হলাম, যাই হোক একটু ভুগতে হলো নিজের ভুলের কারণে, ভুল করেছি, এটা এটা ঠিক হয় না ঠান্ডা। আপনারা কেউ ভুলগুলো করবেন না, বর্তমান কেউ যদি বাইরে যান, আপনারা যত সুস্থ মানুষই হন না কেন, ফ্রিজের ঠান্ডা মাছ কখনো একসাথে অনেকগুলো করবেন না, এটা আমার থেকে বুঝলাম। আর ঠান্ডা তো আলহামদুলিল্লাহ কেটে গিয়েছে, যদি একটু একটু গলা ব্যথা আছে, তাছাড়া আমি এখন পুরোপুরি সুস্থ। আর ওই মাছগুলো কেটে আমি সেফটি আছি, বুঝছেন? আমি তাদের সাথে নাই, আমি একটা আলাদা আলাদা, বুঝছেন? না না না, উনি বাজারে যাওয়ার জন্য, বাজারে যা যাই আই, আমি একটু সাবধানে থাক। আসল কথা বলো তো, বাজারে যাওয়ার জন্য উনি মাস্ক পরছে, মজা করতেছে আমার সাথে। তো যাই হোক, ছোট্ট একটু ব্লগ শেয়ার করলাম, আল্লাহ হাফেজ।
দোয়া করবেন সবাই।